আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি মহান আল্লাহ তাআলার রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তাই তো আপনাদের মাঝে ফিরে আসলাম চুমকি রান্নাঘর থেকে। আর চুমকি রান্নাঘর মানে তো আপনাদের রান্নাঘর। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি এভাবে জুলিয়ান কাটের মতো করে কেটে নিয়েছি। তো আপনারা চাইলে কুচিয়েও নিতে পারেন, গ্রেটার দিয়ে গ্রেটও করে নিতে পারেন। তো এখন কথা হচ্ছে জিনিসটা কি। তো জিনিসটা হচ্ছে আসলে আমরা যে এখন তো বাজারে প্রচুর পরিমাণে তরমুজ, তো তরমুজের খোসা যে আমরা ফেলে দেই, সেই তরমুজের খোসাটা আমরা ফেলে না দিয়ে আমরা কিন্তু অনেকে এভাবে আমরা এটা তরমুজের খোসা যে একটা খুব মজার পাকোড়া হয় সেটা আমরা করে ফেলতে পারি। তো এটাকে এই যে আমি এভাবে আমি কেটে নিয়েছি, পাতলা পাতলা করে কেটে নেওয়ার পরে এটাকে আমি ধুয়ে নিয়েছি। তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমি ধোয়ার পরে এখানে একটু জাস্ট একটু পানি জমেছে, সব পানিটা আমি একটু ফেলে দিচ্ছি। তো এখন আমি যেটা করব এখানে আমি দেব পরিমাণ মতো লবণ। লবণের পরিমাণটা আমি একটু কম দিচ্ছি কারণ আমি এখানে একটা চিকেন কিউব দিব। তো এই চিকেন কিউবটা আমি দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব লেবুর রস। লেবুর রসটা পরিমাণ মতো দিচ্ছি। তো এখন আমি দিয়ে দিব সামান্য পরিমাণ হলুদের গুঁড়া। তো হলুদের গুঁড়াটা আপনারা দিতে পারেন, আর চাইলে নাও দিতে পারেন, স্কিপ করে যেতে পারেন, সেটা আপনাদের পছন্দ। তবে আমি একটুখানি হলুদের গুঁড়া অ্যাড করি। তো এখন আমি এটাকে মেখে রাখবো প্রায় 10 মিনিটের মতো। তো আমি এটাকে মেখে রেখেছি, এখন আমি এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি ঢাকা দিয়ে। তো এখন যেটা করব আমি এখানে দেখতে পাচ্ছেন পোলার চাল নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ। তো এটাকে আমি ভিজিয়ে রেখেছি। এখন এটাকে আমি ব্লেন্ডারে দিয়ে একেবারে মিহি করে ব্লেন্ড করে নিব। তো আমরা যে কোনো পাকোড়া সাধারণত ময়দা অথবা বেসন দিয়ে করে থাকি। তো একঘেয়ে পাকোড়া আর ভালো লাগে না, সেই একই টেস্ট একই ফ্লেভার। তো আমি একটু ভ্যারিয়েশন আনার চেষ্টা করেছি। আমি এখানে পোলার চাল নিয়েছি। তো এটাকে আমি এখন ব্লেন্ড করে নিচ্ছি। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন পোলা চালটা কিন্তু আমি এইভাবে ঘন করে ব্লেন্ড করে নিয়েছি। এখন রেডি করে রাখা তরমুজের যে খোসাটা সেটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি। তো সেটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই যে চা পেস্ট করে রাখা চালের গুঁড়াটা। পুরোটাই আমি যতটুকু দিয়েছিলাম 1 কাপ ততটুকুই আমি এখানে দিয়ে দিচ্ছি। তো এখন আমি এটাকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। আপনি যদি দেখেন যে তরমুজের খোসা থেকে পানিটা একটু বেশি ছেড়েছে, তাহলে আপনি হাতের কাছে যদি চালের গুঁড়া থাকে তাহলে এটা একটু আপনি মিশিয়ে দিতে পারেন, সেটা আপনার পছন্দ। এখন আমার যেটা লাগবে সেটা হচ্ছে আমার যে বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো, এটা কিন্তু আমি একটু ঝাল করে বানাবো। আপনারা যদি ঝাল খেতে না চান তাহলে একটু কমিয়ে দিবেন। আমি এখানে কাঁচা মরিচ নিয়েছি, দেখতে পাচ্ছেন পরিমাণ মতো নিয়েছি, আমি আমার পছন্দ মতো নিয়েছি। নিয়েছি আদা কুচি। তো আপনারা আদা চাইলে আপনারা আদার যে পেস্ট করে নিতে পারেন বা আদার রসও দিতে পারেন। আর নিয়েছি এখানে আমি বিলাতি যে ধনে পাতা আছে, তো বিলাতি ধনের পাতার গুঁড়োটা। তো আপনারা এখানে চাইলে ধনে পাতা অথবা পুদিনা পাতা দিতে পারেন, তবে আমার কাছে বেস্ট মনে হয় ধনে পাতা আর এই বিলাতি ধনে পাতার স্মেলটা, মানে এই তরমুজের এই খোসার সাথে খুব ভালো যায়। তো এখন আমি আমার ইনগ্রিডিয়েন্টসগুলো আমি সব দিয়ে দিচ্ছি। সবগুলো পুদিনা পাতা আমি দিয়ে দিচ্ছি একেবারে মনের মাধুরী মিশিয়ে। সবগুলো কাঁচা মরিচ আমি দিয়ে দিচ্ছি। আর এখান থেকে আমি দিয়ে দিচ্ছি আদা কুচানো। দেওয়ার পরে আমি এখন এটাকে খুব ভালো করে মেখে নিব। তো আমার মনে হচ্ছে আমার বাইন্ডিংটায় আরেকটু চালের গুঁড়ার প্রয়োজন হবে, তবে আপনারা চাইলে একটু ময়দা অ্যাড করতে পারেন। তবে ময়দাটা অ্যাড করলে এটা টেস্টে একটু মানে চেঞ্জ আসবে। তবে চালের গুঁড়াটাই মানে আপনারা যখন চালটা ব্লেন্ড করবেন একটু বেশি করে ব্লেন্ড করবেন, হাতে যেন একটু থাকে, যে মানে যদি একটু পানিটা বেশি বেশি ছেড়ে দেয় যেন আপনারা পরে দিতে পারেন।
তো চালের গুঁড়ার সাথে আমি আবার একটু হলুদ অ্যাড করে দিয়েছি, কারণ তো আমি যেহেতু চালের গুঁড়া একটু অ্যাড করছি তো সেটা আমার তাহলে একটু হলুদের গুঁড়াও আমার কাছে লাগবে। তো আমার যতটুকু চালের গুঁড়া অ্যাড করেছি আমার মনে হচ্ছে আমার বাইন্ডিংটা এখন একদম পারফেক্ট হবে। তো আমি এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো ভালো করে মিশিয়ে নেওয়ার আগে আমি এখানে যেটা দিব সেটা হচ্ছে আমি এখানে প্রায় 1 চিমটি পরিমাণ বেকিং পাউডার দিব। তো এখানে আমি 1 চিমটি পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিলাম। এবারে ভালো করে মেখে নেওয়ার পালা। তো আমি এটাকে খুব এখন ভালো করে মেখে নিচ্ছি, আর অবশ্যই লবণটা একটু চেক করে নিব। তো যেহেতু আমি চিকেন কিউব দিয়েছি, চিকেন কিউবে কিন্তু এমনিতেই একটু লবণটা বেশি থাকে, আর আমি কিন্তু গরম মশলা বা চাট মশলা অন্য কোনো মশলা এখানে অ্যাড করতে চাচ্ছি না, কারণ তরমুজের যে খোসার যে একটা আলাদাই স্মেল, তার সাথে ধনে পাতা, কাঁচামরিচ, আদা কুচি, এগুলো যে একটা স্মেল মিলে মিশে একাকার হয়ে অনেক সুন্দর একটা স্মেল হয়, সেটা আমি চেঞ্জ হতে দিতে চাচ্ছি না। তো আমি এই যে আমার মাখাটা কমপ্লিট হয়ে গিয়েছে, তো এখন হচ্ছে ভাজার পালা। তো চলেন ভেজে নেই। তো ভিউয়ার্স, এখন ভাজার পালা। তো আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি। ফ্রাই প্যানে তেল দিয়ে দেওয়ার পরে এখন আমি এটা আমি আমি আমার পছন্দ মতো শেপে ভেজে নিচ্ছি। আপনারা গোল যা আপনারা যেভাবে আমি চামচ দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে হাত দিয়েও দিতে পারেন, যার যেটা পছন্দ। তো আমি এভাবে করে এগুলো আমার পছন্দ মতো শেপে সবগুলো দিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এক পাশ হালকা ব্রাউন হয়ে এসেছে এই যে, তবে খেয়াল রাখবেন যেন পুড়ে না যায়, পুড়ে গেলে কিন্তু পুরো টেস্টই নষ্ট হয়ে যাবে। আর আমি মানে আপনারা যদি এটা ট্রাই করেন বাসায় তাহলে অবশ্যই বুঝতে পারবেন এটার যে কী স্মেল, আমার পুরো ঘর মানে এটার স্মেলে, এই পাকোড়ার স্মেলে ভরে গিয়েছে। অন্যরকম একটা অসাধারণ মজার একটা পাকোড়া। আপনারা যদি একবার করেন বারবার করতে চাইবেন। তো আরেক পাশ যখন ব্রাউন হয়ে যাবে তখন আমি এগুলোকে উঠিয়ে নিব। তো আমি যে কালার চাচ্ছিলাম আমার পাকোড়াগুলো কিন্তু সেই কালার হয়ে গিয়েছে। তো আমি এখন এগুলোকে উঠিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন তো আমি এখন এগুলোকে একটা স্ট্রেনারে এই যে এরকম একটা টিস্যু দিয়ে উঠিয়ে নিচ্ছি। তো প্রথমবারের মতো আমি দ্বিতীয়বার আবারও আরো কিছু পাকোড়া এখানে দিয়ে দিচ্ছি। যে আমি মানে পাকোড়াগুলো আমি সেকেন্ড টাইম আবার পুরোপুরি দিয়ে দিয়েছি। তো এখন আবার এক পাশ ব্রাউন হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার পাকোড়াগুলো সব কমপ্লিট হয়ে গিয়েছে। আমার নিজস্ব রেসিপিতে তৈরি তরমুজের খোসা আর পোলার চাল দিয়ে তৈরি তরমুজের খোসার আর পোলার চালের পাকোড়া। তো আশা করি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে তো চুমকি রান্নাঘরের সার্থক কথা, চুমকি রান্নাঘর মানি তো আপনাদের রান্নাঘর। তো আমি মনের মাধুরী মিশিয়ে রান্না করেছি, অনেক মজা হয়েছে। আপনারা মনের মাধুরী মিশিয়ে রান্না করেন, নিজে খান, প্রিয়জনকে খাওয়ান। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।